हेलो फ्रेंड्स, बंधुरा आज के भिडियोते आलोचना करब मेंस्ट्रुअल कॉलिक की एवं एटी क्या है। ये मेंस्ट्रुअल कॉलिक बा मासिक ऋतुस्रावे समय महिला जो व्यथा, ये प्रॉब्लेमटी खूब ही साधारण एक समस्या। एवं ये प्रॉब्लेमटी मोस्ट ऑफ द फीमेल्स हमरा देखते पाई। एवं ये प्रॉब्लेमटी किछु किछु महिला बा किछु किछु फिमेल्सर मध्य आमरा खूब बेसी परिमाणे देखते पाई। अर्थात ये व्यथा मासिक ऋतुस्रावे समय जाके मेंस्ट्रुअल क्रैम्प बा जाके मेडिकल टर्मिनोलॉजीते डिसमेनोरिया बला हय, एटी किछु किछु पेशेंटर मध्य आमरा खूब बेसी परिमाणे देखते पाई। अर्थात किछु किछु क्षेत्रे हल्का हल्का व्यथा थाके तल पेटे लोअर एब्डोमेने, किन्तु किछु किछु पेशेंटर क्षेत्रे बा किछु किछु महिलादेर क्षेत्रे देखा जाए ड्यूरिंग मेंस्ट्रुएशन अर्थात मासिक ऋतुस्राव चलार समय स्पेशलि शुरूर दो दिन बा शुरूर एक दिन प्रचंड रकम क्रैम्पिंग पेन पेटर मध्य थाके। तो ये प्रॉब्लेमटी बा ये समस्याटी एटी के मेंस्ट्रुअल क्रैम्प, मेंस्ट्रुअल कॉलिक अथवा डिसमेनोरिया बला है। तो ये व्यथाटा खूब समस्यार एक ब्यापार। जे समस्त महिलारा अफिसे ड्यूटी करें বা বাইরে যেতে হয় যাদেরকে বিভিন্ন কারণের জন্যে, বা যারা বিজনেস পারপাসে বাইরে যান, সেই সব মহিলাদের জন্য এই যে দুই দিন বা তিন দিন বা চার দিন এই সময়টা খুবই সমস্যার এবং খুবই একটা প্রবলেমেটিক টাইম। সো এই ক্ষেত্রে আপনি কি মেডিসিন নেবেন, যে মেডিসিনটা নিয়ে আপনি এই ব্যথা থেকে বা ব্যথার হাত থেকে মুক্তি পেতে পারেন। তো আমি এই ক্ষেত্রে ये अक्यूट बा इमार्जेंसि कंडिशन जे क्षेत्र दुई दिन बा तीन दिन प्रचंड पेटे व्यथा थाके, सेई क्षेत्र खूब इम्पर्टेंट दुटो ओषुधेर कथा बोलबो। जे ओषुध दुटो आपनी जदि अल्टारनेटली निये थाकेन ताहले खूब भालो रेजल्ट देखते पाबेन। तो बंधुरा ओई मेडिसिन दुटो बोलार आगे आमी आपनादेरके बोलते चाई, एई जे मेंस्ट्रुअल कॉलिक बा मासिक ऋतुस्रावेर समय যে ব্যথাটা হয় মহিলাদের পেটে, এটার কারণ কি? এটার অনেক কারণ আছে। কারণগুলো জানার আগে আমি মেনলি মেনস্ট্রুয়েশন কি বা মাসিক ঋতুস্রাব যেটা হয় প্রত্যেক মাসে সেটা কেন হয় সেটা একটু আলোচনা করি। মহিলাদের যে বাচ্চার থলি রয়েছে যাকে জরায়ু বলা হয় বা ইউটেরাস বলা হয়, ইউটেরাসের ফান্ডাসের দুই পাশে দুটো ওভারি থাকে। অর্থাৎ ইউটেরাস যেটা আপনি ছবি দেখতে পাচ্ছেন এখানে, এর দুই পাশে দুটো আপনি ওভারি দেখতে পাচ্ছেন। ওভারি দুটো থেকে প্রত্যেক মাসে অল্টারনেটলি ওভাম রিলিজ হয় বা ডিম্বাণু রিলিজ হয়, ঠিক আছে? তো এই যে ডিম্বাণুগুলো প্রত্যেক মাসে এক একটা ওভারি থেকে এক একটা করে রিলিজ হয়। এই মাসে কখনো এই দিকটাতে ডান সাইডটাতে রিলিজ হয় ওভাম, তো পরের মাসে অন্যটাতে। পুরুষরা যখন ডিউরিং ইন্টারকোর্স অর্থাৎ শারীরিক মেলামেশার সময় তাদের যে শুক্রাণু বা স্পাম যেটাকে বলা হয়, সেই স্পামটা গিয়ে পড়ে এই ডিম্বাণুর সঙ্গে মিশে গিয়ে বা মিলিত হয়ে একটা এমব্রায়ো তৈরি করে, ঠিক আছে? এটাকে আমরা এমব্রায়ো বলবো। ওকে, ফার্টিলাইজ হয় প্রথমে, এই ওভামটাকে গিয়ে প্রথমে ফার্টিলাইজড করে। এই যে স্পাম যেটা ছবিতে দেখতে পাচ্ছেন, এই স্পামটা গিয়ে ফার্টিলাইজড করে ওভামটাকে, এবং এটা একটা এমব্রায়োতে রূপান্তরিত হয়। এবং আস্তে আস্তে ধীরে ধীরে এই এমব্রায়োটা বড় হতে থাকে, যেটা আস্তে আস্তে যত দিন পেরোতে থাকে এটা একটা বাচ্চার আকার ধারণ করে, ঠিক আছে? তো এইভাবেই আমাদের বাচ্চা হয়ে থাকে, ঠিক আছে? তো যদি দেখা যায় কোনো মাসে শারীরিক মেলামেশা হলো না, বা যে মাসটাতে আমরা দেখে থাকি যে মহিলারা বাচ্চা নেয়নি, সেই মাসগুলোতে প্রত্যেক মাসেই এই যে বাচ্চা হওয়ার জন্য জরায়ুর ভিতরে যে একটা ইনার মেমব্রেনে একটা স্পঞ্জি লেয়ার তৈরি হয়, ওই বাচ্চাটা বা এমব্রায়োটা থাকার জন্য একটা পারফেক্ট এনভায়রনমেন্ট যে তৈরি হয় জরায়ুর ভিতরে, তো এই এন্ডোমেট্রিয়ামটা যখন কাজে লাগে না, অর্থাৎ যে মাসে শারীরিক মেলামেশা না হয় বা বাচ্চা নেওয়ার পরিকল্পনা না করা হয়, অর্থাৎ বাচ্চা ধরল না,
সেই মাছটাতে বা সেই সেই মাছে এই স্পঞ্জি লেয়ারটা ছেড়ে বেরিয়ে যায়। যেহেতু বাচ্চা লাগেনি বা বাচ্চা ফার্টিলাইজড হয়নি ওভামটি, সেহেতু এই লেয়ারটি এন্ডোমেট্রিয়ামটি ছেড়ে ছেড়ে বেরিয়ে যায়, এটি ব্লিডিংয়ের আকারে বেরিয়ে যায়। ঠিক আছে, তো এই যে ব্লিডিং হয়ে বেরিয়ে যায় ছেড়ে ছেড়ে, তো এই জন্যেই দেখা যায় পেটে এক ধরনের ব্যথা হয়। তো এই কারণেই মূলত মেনস্ট্রুয়াল কলিক হয়ে থাকে। কারো কারো ক্ষেত্রে এই কলিকটা বেশি হয়, কারো কারো ক্ষেত্রে কম হয়। তো এটার অনেক কারণ আছে, সেই কারণগুলো আমি আলোচনা করবো না। ডিসমেনোরিয়ার অন্য একটা ভিডিও আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন, সার্চ করে দেখতে পারেন, ওটাতে ডিটেল আলোচনা করা আছে। তো এইখানে আমি বেসিক কনসেপ্ট একটা আলোচনা করলাম। তো নেক্সট আমি বলবো দুটো মেডিসিনের কথা, যে মেডিসিনগুলো নিয়ে আপনি আপনার মেনস্ট্রুয়াল কলিক থেকে মুক্তি পেতে পারবেন, বা এমার্জেন্সি বা ওই যে অ্যাকিউট কন্ডিশন সেটা থেকে মুক্তি পেতে পারবেন। তো মেডিসিন দুটোর নাম হচ্ছে ম্যাগফস এবং বেলেরোনা। ঠিক আছে, ম্যাগনেসিয়া ফসফোরিকাম 3x পোটেন্সি এবং বেলেরোনা মাদার টিংচার। এই দুটো ওষুধ আপনি অল্টারনেটলি 1 ঘন্টা পর পর যদি নিতে থাকেন, তাহলে আপনি আপনার মেনস্ট্রুয়াল কলিক থেকে ওই এমার্জেন্সি কন্ডিশনের হাত থেকে মুক্তি পেতে পারবেন বা ব্যথার উপশম আপনি লাভ করবেন। তো এই দুটো ওষুধ কীভাবে নেবেন? ম্যাগফস 3x পোটেন্সিতে আপনি 4টি করে ট্যাবলেট হালকা গরম জলের সঙ্গে নেবেন, এবং তার 1 ঘন্টা পর বেলেরোনা 5 ফোঁটা মাদার টিংচার ফর্মে হাফ কাপ জলের সঙ্গে বা 1 চামচ জলের সঙ্গে আপনি নেবেন। তো এইভাবে আপনি 1 ঘন্টা পর পর অল্টারনেটলি এই দুটো মেডিসিন নিতে থাকুন। মোটামুটি 5 থেকে 6 বার নেওয়ার পরেই আপনি পেটে ব্যথাটা আপনার উপশম পেয়ে যাবেন। উপশম পেয়ে গেলে আপনি এই মেডিসিন দুটোকে 3 ঘন্টা পর পর অল্টারনেট করতে থাকবেন। তো বন্ধুরা, এটি ছিল আজকে আলোচ্য বিষয়, মেনস্ট্রুয়াল কলিকের দুটো ইম্পর্টেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে অবশ্যই অল যে অপশানটি রয়েছে ওটিতে ট্যাপ করে দেবেন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশনগুলি সবচেয়ে প্রথমে আপনার কাছে আসতে থাকে। এইরকমই অন্য একটা ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।